আমি ওখানে মোড়টাতে দাঁড়াচ্ছি, একটু আগে অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। দাদা আমাদের এসছে এখানে পুরুলিয়ার যে গোকুল রেস্টুরেন্ট, সেখানে বেশ একটা খুব ভালো রেস্টুরেন্ট, সেখান থেকে কিছু খাবার আমরা অর্ডার করেছিলাম। আমি আর অন্তরা এখানে এসেছি, সঙ্গে হয়েছে আমাদের দাদা, ঠান্ডা ঠান্ডা নিয়ে এসছেন। ঠিক আছে, তো চলো দেখা যাক এরপর কি রয়েছে এর ভিতরে, বাড়িতে গিয়ে সেটা খুলবো এবং জানাবো প্রত্যেককে যে কি আজকে আমরা অর্ডার রেখে দিয়েছিলাম। একদম প্রথমে ছিল মশালা কুলচা, তারপর ছিল পনির বাটার মশলা, সামনে ছিল গোকুল রেস্টুরেন্ট, সেখান থেকে অর্ডার আমরা দিয়েছিলাম। সেখান থেকে যে এসছে পুরোটা আর কি একটা একটা ভেজ একটা রেস্টুরেন্ট। এরপর ছিল মিক্স ভেজ, সমস্ত ভেজিটেবলস দিয়ে ফুলকপি, গাজর, মূলো, তারপরে ক্যাপসিকাম, বেগুন দিয়েও আর কি এটা তৈরি করা হয়েছিল। এরপরে যেটা সবথেকে আমার প্রিয় সেটা হলো আলু কুঁদরি ভাজা, আলু কুঁদরি পটল সব একসাথে ছিল, অতএব সব কিছু মিলে একটা পেঁয়াজ দিয়ে ভাজা। তারপর আমি খেতে বসলাম, সবার সাথে মোটামুটি খাওয়া হলো আর কি প্রত্যেকটা খাবার। হ্যাঁ, প্রথমে ছিল মশলা কুলচা, দিয়ে আর কি দেখাচ্ছি আমি বাড়িতে বানানো হয়েছিল ছিলকা, চালের ছিলকা, সে ছিলকাটাও আর কি নিয়ে নিয়েছিলাম। ছিলকা দিয়েও একবার দুবার আর কি বাইট করলাম, খেতে খুব সুন্দর লাগলো। আর তারপর ছিল রুটি, তিনটা মিলেমিশে কিন্তু খেলাম আমাদের সেদিনের রাত্রিবেলাতে পার্টিটা। অ্যাকচুয়ালি সেদিন আমাদের বৌদির বার্থডে ছিল আর কি, সেই বার্থডে উপলক্ষে এটা আর কি আনা হয়েছিল, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো এবং খুব ভালো লাগলো। প্লিজ লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ এভরিওয়ান।